আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুতবায় জঙ্গিবাদ মাদক দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করুন আলেমদের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে 6 মাস। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30। ঈশ্বরদীতে রেকর্ড 43 ডিগ্রি তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন। কাতারে ঈদের ছুটি 11 দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, ওলামা ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষ আলেম, ওলামা, খতিব ও ইমামদের শ্রদ্ধা করেন, তাই তাদের কথাবার্তা বা আলাপ আলোচনা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সোমবার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে 50টি মডেল মাদ্রাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দেশে মানুষের গড় আয়ু প্রায় 6 মাস কমেছে, একই সঙ্গে বেড়েছে মৃত্যু। সবশেষ 2021 সালে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু হয় 72.3 বছর বা 72 বছর 4 মাস। তার আগের বছর গড় আয়ু ছিল 72.8 বছর। এতে করে বর্তমানে 0.5 বছর বা প্রায় 6 মাস গড় আয়ু কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ জরিপের ফলাফলে উঠে এসেছে এসব তথ্য। জরিপের তথ্য অনুযায়ী গতবারের মতো এবারও পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি, সেই সঙ্গে পুরুষের গড় আয়ু কমেছে। রাজস্থানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নায়েব আলী মন্ডল এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30 হবে, আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9:00 জাতীয় মসজিদ বায়তুল মোকারমে হবে। তিনি বলেন, কিছুদিন আগে ঈদ উল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বরাবরের মতো এবারও বায়তুল মোকারম মসজিদে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তবে তারা কোন দলের কর্মী সেই বিষয়ে তদন্তের পর জানানো হবে বলেও জানান মন্ত্রী। পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার উপজেলায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা। ঈশ্বরদীতে 15 দিন ধরে তাপপ্রবাহ বিরাজমান থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। আজকে অন্তরায়ও আছে, আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র চলছে বাঙালির ইতিহাসে, বারে বারে সংগঠিত
এই ষড়যন্ত্র। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। এই রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। ভোটে শেখ হাসিনার সঙ্গে তাদের বিজয়ী হওয়া সম্ভব নয়, এবং সে কারণে তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কাজে মুজিবনগর দিবসে একদিকে আমরা একটি স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাব, অন্যদিকে আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী ষড়যন্ত্রকারী রাজনীতির অপশক্তির বিরুদ্ধেও আমাদের শপথ নিতে হবে। সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু হলেই বলে দেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে, অথচ সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে। ব্যবসায়ীরাও তাই বলেছেন, এই অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী তিন ইউনিয়ন পাকশী সারা লক্ষ্মীকুণ্ডা ও পৌর শহরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খরা ও অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ঈশ্বরদী পৌরসভার সাপ্লাই পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন নয়, বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে পানি সরবরাহে বিঘ্ন ঘটছে, ফলে গ্রাহকরা চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে না। ঈশ্বরদী পৌরসভার ঘন বসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ফতে মোহাম্মদপুর, পূর্ব নূর মহল্লা, আমবাগান, আলহাজ ক্যাম্প, মাহতাব কলোনি সরেজমিনে গিয়ে দেখা যায় শতকরা 95% বসত বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না। যাদের বাসা বাড়িতে সাবমার্সেবল বা গভীর নলকূপ আছে, শুধুমাত্র তারা সুপেয় পানি পাচ্ছেন। আমাদের দেশে পানি নাই, আমরা পানির খুব কষ্ট করি। ধরেন যে আমার কোনো সরকারের পানির ব্যবস্থা নাই, আমরা খুব ইয়াত পড়ে আছি। 2-3 মাস কলে পানি নাই, কলের আজ 20 দিন ধরে পানি নাই। তো এই যে রোজা রমজানের দিনে আমার এই কলের পানির ব্যবস্থা করে দেন। আমরা এই পূর্ব নূর মহল্লায় আমরা যে অনেকগুলো মানুষ আমরা বসবাস করছি, আমারে যাই হোক তাই হোক কিন্তু আমার পানির সংকট বেশি। আমরা সারাদিন রোজা রাখি, সন্ধ্যাবেলা যদি আমরা পানির জন্য যাই, হয়তো সরকারি কল আসে, একটু পানি উঠছে, ওই জায়গায় লাইন সিরিয়াল ধরতে ধরতে ইফতারের টাইম হয়ে যায়। আমরা পানি কেউ নিতে পারি, মুখে কেউ নিতে পারিনি, এমন অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। আমরা মেয়র মহোদয়ের অনুরোধ জানাচ্ছি, আমরা এলাকার মেম্বারে অনুরোধ জানাচ্ছি, সে যেন আমার দিকে খেয়াল করে। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন, ইটালিয়ানো মেলামাইন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 11 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে এই ছুটি শুরু হবে 19 এপ্রিল। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মীরা 30 এপ্রিল কর্মস্থলে ফিরবে। খবর আরাবিয়ান বিজনেসের, সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও যে ব্যাংকগুলো কিউসিবি ও কাতার আর্থিক বাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করছে, তাদের ছুটি শুরু ও শেষ তারিখ নির্ধারণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এর আগে প্রতি বছরের মতো এবারও রমজান মাসের আগেই কয়েকশো পণ্যের দাম কমায় কাতার। 2021 সালে দেশটি প্রায় 650 পণ্যের দাম কমিয়েছিল, 2022 সালে কমিয়েছিল 8 শতাধিক পণ্যের, এবার সেই সংখ্যা বেড়ে 900 ছাড়িয়েছে। চীনের নজিরবিহীন সামরিক মহড়ার পর তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ। তবে এই ঘটনাকে নিয়মিত ট্রানজিট বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
সোমবার মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, আর্লি বার্ক শ্রেণীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস মিসিয়াস রবিবার তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম মেনে যুদ্ধ জাহাজটি কার্যক্রম পরিচালনা করেছে। জাহাজের এই ট্রানজিট একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রদর্শন করে বলেও জানানো হয়। এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাইওয়ান প্রণালীতে একটি মার্কিন যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।